Astagfirullahaladzim. Subhanallah. 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 এর হাজার হাজার বছর পরে আল্লাহ মনস্থ করলাম আদম রে আল্লাহ বানাইয়া বানাইয়া তার ভিতরে আল্লাহ জান করলাম জান পাইয়া আদম কইবে হাঁচি মারিয়া আলহামদুলিল্লাহ বড়বা আর সে আজিম রক্ষাকারী বেনেস্তায় তারা খবর পাইলা যে আদম নামে এক নবী আল্লাহ বানাইছে তার ভিতরে জান হারাইছে আর জান পাইয়া আদমে আলহামদুলিল্লাহ বলছে বিদায় আও কথাটা ও বড় দামি কথা আরো কত বছর তারা আল্লাহ আল্লাহ এরপরে আরো অনেক বছর বাদে নূহ নবীর আল্লাহ জমিন ঘটাইলা 950 বছর ওয়াজ ভাইয়া মাত্র 40 জন নারী 40 জন পুরুষ রে তাই মুসলমান বানাইলা আর কেউ মুসলমান হয় না ওয়াজ মানে না আল্লাহরে কইলে আল্লাহ এরা আমারে মানে না তোমারে ওয়াজ জানে না কলিমাও পড়ে না ওয়াজ পড়তে পড়তে গলা আর কুলার না আল্লাহ ফরমাইলা এটা তোমার বিষয় না তুমি শুধু মাইসরে দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হওয়া না হওয়া এটা জানি আমি আল্লাহ তুমি হইয়া যাইবা খালি লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেশতা হলে শুনলাম শোনার বাদে হইলে ও আর না কথা শোনা যায় আর কথা হলাইবার না এই কথা রাজু ভালো গাই ভাই ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আর অনেক বছর তারা তসবিহ আল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম রে অনেক বছর পরে আর জমিন ঘটাইলা আল্লাহ তোমার কুদরতর ক্ষমতা বুঝার শেষ নাই বাপ দি কিলা তুমি হুয়া হাটাইতাই ও জিব্রাইলা হইলা আল্লাহ আশ্চর্যের বিষয় বাপরে দি আপনি হুয়া হাটাইব এটা তো মানার কথা নয় আল্লাহ আকবার তোমার ক্ষমতা বুধার আমার জ্ঞান নাই আর সে আজিম রক্ষাকারী বেরেস্তা শুননা কয় ওয়ার না কথা লাগাইবা এই কথার মাঝে ও আল্লাহর মহিমা পাওয়া যায় ও আরো অনেক বছর তারা যখন নাম করলাম সুবহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরপরে আল্লাহ আমার নবীর জমিন হটাইলা ফাটানোর পরে আমার নবীর আল্লাহ মেরাজ করাইলা মেরাজ করানির পরে সাত আসমান সাত জমিন দেখাইলা আট বে সাত দুজ ঘুরাইলা আর সে আজিম পর্যন্ত দাওয়াত দিয়ে লইয়া গেল আরো কত বাতুনি কথা আল্লাহ কইলা এরপরে জিব্রাইল আমিনর লাগাল ভাইয়া জিব্রাইল আমিন কইলা ও আল্লাহর নবী এমন একটা কলিমা বা তসবি তুমি নিবা দুনিয়ার কোন ভাবে জানা নাই বলে জিব্রাইল তুমি কোন তসবি আমার দিবা বলে অনেক যুগ থেকে যুগান্তরে যে তসবির ইতিহাস সৃষ্টি হইয়া যায় কোন ভাবে তসবি হওয়া সম্ভব নাই তুমি ভাই ভাই জিব্রাইল তুমি হো সাই কোন তসবি দিবা জিব্রাইল হইলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমারে নয় আবার বুঝা নিলাম তো নাই এই সাইটটা কথা যে তাকে পাইলাম ও জীব যাইলা আমি সাইটটা কথা ঠিক করতে হইলে আমার কেসটা কি একটা কথা ভালো লাগবে হুজুর আপনি কিতা কইরা বলে হ্যাঁ আমি কইরা তুমি যে হই গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ই কথা শেষ না শেষ কথা জিব্রাইল তোমার জানা নাই আমি হইয়া দিলে শেষ কথা হইয়া খামটারে একবারে বন্ধ করে দিব হুজুর আপনি কিতা হইরা চাইরা বলে জিব্রাইল তুমি কিতা দিবা তোমার কোনো যোগ্যতা নাই ই কথাগুলা যে দিছে
তার তারিখ আমার কাছ থেকে নিব হয় তুমি এই সাইডটা কথা শেষ কথা লেখো ভয় আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন আশ্রয় নাই কোন শক্তি নাই আল্লাহ ছাড়াইতা কথা তুমি জিব্রাইলে ভাইবার নাই এই সাইডটা কথা আমার কাছ থেকে তুমি সংরক্ষণ কইরা রাখো তুমি জুয়া লাগাইব হায় আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহর শান আল্লাহর মান আল্লাহর ইতিহাস আল্লাহর ঐতিহ্য দুনিয়ার কোন ব্যক্তির সাথে বস্তুর সাথে স্থানের সাথে কালের সাথে তুলনা করা যায় না আল্লাহ যদি বিশ্বাস করিলাম ইয়াল্লাহর মাঝে এমন ফায়দা পাওয়া যায় ইয়াল্লাহ যা করে তাম দুনিয়ায় মিলিয়া করা সম্ভব নয় একজন মহিলা মানুষ আল্লাহর নামত আমল করছে বিসমিল্লাহ শরীফ ঘর খতম করছে দিলে জানি আল্লাহরে বিশ্বাস করছে তনে মনে খামো লাগাইছে আজকেও বিসমিল্লাহ বইতে বিসমিল্লাহ সইতে বিসমিল্লাহ হাত বললে বিসমিল্লাহ সম্পূর্ণ সামাল দিতে বিসমিল্লাহ তরকারি বাগাইতে বিসমিল্লাহ জালাটাইতে বিসমিল্লাহ তরকারি রামাইতে বিসমিল্লাহ গ্লাসও পানি লইয়া বিসমিল্লাহ ছিটকারি লাগাইলে বিসমিল্লাহ দরজা খুলতে বিসমিল্লাহ এই যে আমল করছে আমল করার বাদে আমি বড় হারা বাসি তার গুসাই ঠিক আছে তুমি আমার বউ আমি তোমার জামাই তুমি খালি তোমার মুখে খালি বিসমিল্লাহ বিসমিল্লাহ ভাই অন্য কোন আল্লাহর কি দরকার নাই বুঝে হইল ভাই ই যে নামর কথা কইর ই নামর মাঝে কোন অভিজ গুছাই নাই ই নামে রসি দেয় তো তুমি আমার জামাই হইল আমি তোমার বউ হইলাম এই তোমারে বানাইছে আমারে বানাইছে সার্বিক সমস্যার সমাধান তার মাঝে আছে ই নামর মাঝে আপত্তি নাই বুঝুক নাই সাবধান ভাই তোমার ই নামর রহস্য সম্পর্কে তোমার জানা নয় জামাই গুসা করে দিছে বউয়ে সত্যিকার কথাটা কইছে জামাই নষ্ট আছে গুসা করে দিছে ওই নাম বললে কি দাবা মানে ই নামর মাঝে বড় পথ হাসি লইয়া যায় ই নামর মাঝে বড় পথ হাসি লইয়া যায় দেখ মনে বরকত তোমার কোন ভয় নাই মনে মনে কইছে ওখান ছড়াইবার নাই ফোকনা উজুবিল্লাহ কয়েকদিন পরে মুক্তা টেকা কিছু স্বর্ণ মুদ্রা আনছে বাংলা টেকা আনছে আগে নোটা ছিল না ওয়াইনা তার বউ গেছে দিছে ভাই বউ এদিকে হয় এই টেকা গুলা তুমি সংরক্ষণ করব চাহিবা মাত্র টেকা তুমি দিয়া দিলাই ভাই টেকা লইছে বিসমিল্লা সাবি লইছে বিসমিল্লা আলমিরা কইছে বিসমিল্লা টেকা কইছে বিসমিল্লা লাগাইতে বিসমিল্লা সাবি কইছে বিসমিল্লা জামিয়ে যাচ্ছে সাবি কইতেছে কই একদিন ঘরে বাটওয়া সাবি লইয়া আর থালা কুলিয়া টেহা লইয়া ইয়া এক কোয়ার মধ্যে বলাচ্ছে ফালাইয়া ইয়া হয় বউ টেহা দিব ওদের টেহা দিলাম টেহা দিব বউয়ে সাবি বিসমিল্লাহ হইয়া লইছে জামাই সাথে সাথে আছে আলমিরা কুলছে টেহার মাঝে আর দিত বিসমিল্লাহ আল্লাহ ফরমাইরে বেরেস্তায় দিকে ই নারীর কাছে আমার নাম বড় সাজা কোন নামের বড় সাজা ই নাম নারীটাই আমার নামে বড় সাজা নাইছে দুনিয়ার সবটা এই নামের ভিতরে হারাইয়া তোরাছে যদি আমার নাইরে জানো আজ দিয়া টেহা না হওয়া যায় আমি আল্লাহর নামের কলঙ্ক হইয়া যায় যা বেরেস্তা যা 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 আমার এই মহিলার কাছে যাই আর টেকার তলির মাঝে হাত দিবার আগে ও কুফ থাকি টেকার তলি তুলিয়া আমার আল্লাহর বান্দে টেকার জায়গার মাঝে হাত দিবার আগে তুমি না টেকার তলিটা বেঁধে আক্রমণ হইয়া যে লই যেমনে মেয়েটি বিসমিল্লাহ হইয়া দিছে অক্ষত অবস্থায় সর্ব টেকা পাই দিছে জামাইয়ে দেখতে হবে গবই তা কিতা জানাই না টেকা তো গবই ইনো তাকবার কথা না কিছু সময় আগে আমি নিজে বাড়াইছি বউ বুয়াই তুমি গিলা টাকা পাইলা বলে পয়সা আগে কইছে রই নামর মাঝে যে তা আছে পয়সা তামাম দুনিয়ার মাইশ হল না
আল্লাহ তোমায় ডাকি গো, তুমি দয়া করো গো, তোমার নাম বিনে আর নাই ভরসা। নামের মধু পান করাইয়া মিটাও মনের আশা, তুমি কেউরে হাসাও কেউরে কাঁদাও কেউরে করো নৈরাশা, তোমার নাম বিনে আর নাই ভরসা। নাম রে যে ভরসা বানাইছে তার লাগি অবশ্য ফায়দা আছে, নাম রে যে বিশ্বাস করছে ইনামর মাঝে কত মতু আছে, যে মাইছে হে যাইছে আর কেউ জানতো না। ইনাম রে মানলে দুঃখ পাওয়া যায়, দুঃখর ঘরে শুকায় ই শুকর শেষ নাই। ইনাম যে বাজারা মানবায় দুঃখের লাগাল ভাইবায়, দুঃখ খাটিয়া উঠে গেলে সহ্য করলে সবর করলে বাদে দে শুকাইব, ই সুখ কিন্তু শেষ হইত না। ইনাম চাই সে দুঃখ দিবার দায়, ইনামর মাঝে যে পা রাখবায় অবশ্যই আপনি দুঃখ ভাইবায়। Allahumma salli sayyidina Muhammadu ala sayyidina Muhammadu inam borosha shudhu nay সবার কাম নাই, ইনাম ভরসা বানাইতে হইলে আপনি নাই, একজন বিশ্বস্ত মানুষের সঙ্গী আপনি ওই মানে এলাকি ইনাম হকলো জানা আছে, ভরসা কিলা হরণ জানা নাই, এলাকি যুগে যুগে আল্লাহ পৈত্যার নবীরে পাঠায় ভরসার নিয়ম শিখাইয়া দিয়া যায়, ভরসা কিলা হরণ বুঝাইয়া যায়, নবী ছাড়া ওলি ছাড়া ইনাম ভরসা করা আপনার আমার জানা নাই। ইনামের মাঝে টিকিয়া থাকা হকলর কাম নাই, আপনি বিশ্বস্ত সূত্রে আপনার মনে তারে চায় এমন একজন মানুষের সঙ্গী হইয়া তারে আপনার মনের মুর্শিদ বানাই হয়, কান্ডারি ধরার দায় নৌকার কিন্তু সাঁতার জানা আছে, নৌকা জলর তলে যাইতো নাই ডুবতো নাই, অভার থাকি হবারও নৌকা যাইতে পারতো নাই, পিছনে একটা মাঝি নাই, ই নৌকার কোন কিনারা নাই। আপনি ওলা বাসমান তরি, আপনি আমি বাসমান তরি, হেদায়তের নদী বাবা আপনার অভ্যাস নাই, হেদায়তের নদী আপনার জানা নাই, ইমানের খান্ডারি আপনার মানব তরির মাঝে নাই, আপনি শুদ্ধ হস্তে বিশুদ্ধ নিয়তে কান্ডারি হিসাবে একটা মনের মানুষ আপনি মুর্শিদ দরবায় কিবলাতুল কুলুবে মুর্শিদ হন। ফতোয়ায় স্বামীর মাঝে মনের মুর্শিদ হইল, মনের কিবলা হইল মুর্শিদ, আমার মনে গুরফাক কায় এদিকে এদিকে যায় কত হিসাব লাগায়, তাই একটা চিন্তা আমার মনের মাঝে নাই, এই মনটারে শুদ্ধ করা যায় টিকাইয়া রাখার দায় আল্লাহর কথর ধরিয়া রাখার দায়, আপনার চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় কেন মনে মর মরে দক্ষিণ পায়, মনে যা চায় তা করতো নয়, যদি মনের মানুষ রে মুর্শিদ বানাইয়া তার আদর্শ ধরা যায়, ব্যক্তির কিন্তু মৃত্যু আছে আদর্শের মৃত্যু নাই। আপনি আজকে নমাজ ভরটা খাই নমাজ ভরতাই নাই, ফেরালাই ছড়ি দিব এ ক্যান্সার হয়ে দিব খানার রসি কমিয়ে দিব এই সময় কুণ্ঠ হইব জানা নাই, তবে আপনি যে আদর্শের ভিতরে ভিত্তি স্থাপন করিয়া যাইবা মরার বাদে আপনার আদর্শ থাকব, আদর্শের কিন্তু মরণ নাই। ওমাই চাই মরলে এক না আমার বাঁচলে এক না, ঠিক না, মরলে এক না আমার বাঁচলে এক না, অমুকর হুয়াই গইছে বা নাম কিতা কথা অমুক মারা গেছে বা আজকে এই মারা গেলাম ওই তো এরপরে মাসে মর্তিক করবো এর গিয়ে আসলাম কিতা করছিলাম, বাঁধরাম করলে হইব পালা করলেও হইব এটা রূপ যে আল্লাহর হয়ে চালে হইব, দুনিয়াটা ফুল সহ্য নয় ফুলর বীজ নাই, দুনিয়া তাইছি আমরা কষ্ট দুঃখ সহ্য করার যায়। হাজিরিনে কেরাম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দায়বদ্ধ হইবার দায় নবী ভাটায়, আর নবী যে ভাটাইছে আল্লাহ সব কিছু বুঝাইয়া নিবার দায়,
মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল জানি আসিয়াছেন সাদরে গ্রহণ করো আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো এটার নাম হলো ইসলাম আর ইসলামের মূল বাণী হলো তাখাল্লাকু বি আখলাকিল্লাহ তোরা সকল আল্লাহর গুণে গুণী হইয়া যাও আল্লাহর গুণ আসমান থেকে লামে না জমিনে গজাইয়া উঠে না বাজারও বিকে না তবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু মুহাম্মদ রাসূলুল্লাহর রশিরে শক্ত হাতে ধরলে আল্লাহ আর জমিন লুকাইয়া থাকতে পারে না মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝে আল্লাহর আদর্শ আছে নি না আছে বুঝিলে ফরমায় না না মিরাতুল্লাহ বুঝিলে ফরমায় না না মিরাতুল্লাহ আমি হইলাম আল্লাহর আয়না তোমরা যারা আল্লাহ দেখবার চায় আল্লাহ কোনো হারো দেখা সম্ভব নয় আল্লাহরে দেখতে হইলে আমিন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দেখবাই আমার বয়স আইবাই আমার আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায় আমার চোখে আপনার চোখ দেখতে হয় আমার মুখে আপনার মুখ দেখতে হয় আমার চোখে আমার মুখ দেখে না আমার মুখে আমার মুখ দেখে না বাজার যাইবা আয় না আনবাই যেমনে সামনে দরবাই তখন কুফর মুখ আপনি আয়নার ভিতরে চুকাইয়া ভাইয়া আল্লাহ গাই বল গাই সকলের গোপন সকলের আপন তবে এই আল্লাহরে ভাই তৈলে আপনি চুকাইয়া ভাইতে না মুহাম্মদ রসুল্লাহর আদর্শর ভিতরে গেলে আপনি আল্লাহ ভাই আতিউ রসুলের বে করিলে দিয়া এসকের ফুয়ারা সুটে গলিয়া ফাসান রেশাই কুদরতি কম্পাসে দেখা যায় মদিনা মোহব্বতের নদী কলবে তো জল্লি রেশাই কুদরতি কম্পাসে দেখা যায় আল্লাহর নবী হইলে কুদরতর কম্পাস কম্পাস এলা ফিট করলে শুদ্ধ নীতির লগ্ন ধরা যায় মুহাম্মদ রাসূলুল্লাহরে ধরলে এর ভিতরে আমার আল্লাহ পাওয়া যায় যেমন নবী দেখেছে ও সে আল্লাহ দেখেছে তাই বলে নবী আমার আল্লাহ না নবী আমার আল্লাহ পাওয়ার ঠিকানা নবীরে ভাইলে আল্লাহ ভাই হয় নবীরে না ভাইলে সব তার আই হয় এই নব্যে যা কিছু লইয়া আইস সাদরে গ্রহণ করো আর এই নব্যে যা কিছু নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো এটার নাম হইল ইসলাম ইসলাম ভিতরে ওয়াই নবী এই মান লইয়া আইস নামাজ পড়াইস রোজা রাখাইস পর্দা হরাইস জিহাদ হরাইস কাপড় ফিন্দা জেলা ফরজ কাপড় ফিন্দা জেলা ফরজ ফাঁসক নমাজ বলা বলা ফরজ যদি কোন মানুষে কাপড় পরে না উলঙ্গ বাজার মানুষে হইব ইগু পাগল ছেড়া ভালো নাই ঠিক না কাপড় যদি শরীর নাই উলঙ্গ হইয়া মানুষটা যায় মানুষ হয়ে মাথা দুষ করছে নাকি কাপড় বলাইছে কাপড় নইলে পাগল হইয়া যায় নমাজ চাড়লে তারে পাগল কেন হইতে নাই নমাজ বরজ কাপড় ভিন্দা বরজ কাপড় ঘোরাইলে কয় পাগল আর নমাজ না পড়লে কয় পাগল কোথায় বুঝবার নি আল্লাহ ফর্দায় থাকে এলা কি তার অপমান আছে যদি ফর্দায় থাকে না আল্লাহর মান হয় না এলা কি যত মূল্যবান জিনিস থাকে ফর্দায় হীরার হাত রুদ্রের মাঝে ধরে না সোনার দোকান বাজারও মেলাইয়া গেছে না আলু মূলা তরকারি তা বাজারও মেলাইয়া গেছে সোনা মেলায় না যদি আসা লইয়া যায় বাসা হইতে কুটুয় আলু একটা নিলে কুটা নাই মূল্যবান জিনিস তাকে ভর দেয় সৃষ্টির সকল দিয়ে আল্লাহ ভর দেয় আছে আলু হোক মূলা হোক ডান হোক ফল হোক
যতো তরি তোর বাড়ি হো বিনা পর্দায় একটা ফলর নাম কইতায় বার্তায় না সব তাকে বর্দায় সুদাইল বলা বাজার বিক্ত নাই বলা তো লেয়ে লেন করিব বিক্ত নাই ইতা হাদিস দলিল না হাদিস নাই পরিবেশ বুঝি গাও যে নারী বর্দায় তাকতো নাই ই নারীর গেছে বালা মানুষ জন্মানিত নাই যে নারী বেহায়া বেসরম হইব ই মেয়ের সন্তান কি আলিম হইব হাবিচা হারিসা হইব হারিসা বই তো ইলে ছেলের মা তাকতায় বর্দায় ফর্দা ইচ্ছা ইসলামের বিষয় নয় দুনিয়া সৃষ্টি করার বর্তা কি আল্লাহ নারী অঙ্গরে রাখছে ফর্দা এরা এরা নাম হইল আওরত এরা নাম হইল মহিলা উঠা দে পর্দায় হাইল হাইল মানে কিটা বেড়া হাইল মানে ভাটি চোর এলা কি মহিলা আগে আমরা সিলেট যাইতাম তো মহিলা আসন আর পুরুষ আসন মহিলার আসন পুরুষ যাইতে আবার তাই না খালি গেল কোন নয় এই সময় দুনিয়া শান্তি আসেন না নয় যেমনে সহশিক্ষা শুরু হয়েছে মহিলা আর গরুর যে সময় এক ক্লাসে পড়া শুরু হয়েছে বাস বিচার নয় এই দিনটা কি যুদ্ধ নিয়ে আর মানুষ কোনটা সহিয়া যায় নারী রূপে এসিড মারিলায় যে সময় নারীর মাঝে পর্দা নাই ও সময় কয় প্রেম করি করি পাশে এসিড লাগায় ভালোবাসার শর্ত তিনটা শর্তুল মহব্বতে সালাসুল ভালোবাসার শর্ত হইল তিনটা প্রথম হইল আল আইনু বিল আইনে আপনার চোখ যদি আমার চোখ দেখিলায় ভালোবাসার ভয়লা শুরু হইয়া যায় খালার ঘরের বই মামার ঘরের বই গেলায় বিয়া খাইতায় দুই এজনে দেখা দেখি হইল ভয়লা সব টিকা দিলায় ভালোবাসা শুরু হইয়া যায় ভয়লা যেমনে এন শক্তিবা দিল হেইন শক্তিবা মারলো বাজার দুই এজনে হান হইল ওইয়া কথা আরম্ভ করলো আল কলব বিল কলবে ভয়লা সুখে সুখে চোখ রাখলাম বাদে মনে মনে মন মিলাইলাম সুখে সুখে সব দিলাম তাই কইলা ও ভাই আমিও কইলাম ও ভাই বাজে এটা করু ভাই বলে ওই করে গেলে মরে ভাই ভাই ও তো মনে মনে মিলি গেল আর কলব বিল কলবে সুখে সুখে দেখলাম মনে মনে মন মিলাইলাম এর ঘরে তার মোবাইল নম্বর আমি আর একদম এখন তো আমি প্রেম করলাম ইনাম হলাম সুখে সুখে দেখলো মনে মনে মন দিল যোগাযোগ নষ্ট হয়ে গেল ঠিকানা হইয়া গেল না এখন আমি তার বিচ্ছেদ জ্বালাই আমার বড় মন কাটা গেল হাসনিব ও তো শুরু হয় হইতে কি পর্দায় এমনি নাই মাগনা নয় মুহাম্মদ রসুল্লাহ পর্দা হইছেন বড় এটা এমনি না এমনি নাই আসল তত্ত্ব যদি পাশ হইয়া যায় আপনার অত দান নারীর অলঙ্কার হইল বর্দা নারী যে বর্দায় সুন্দর দেখায় নারী যদি মার্কেট ওভার হয়ে যায় অ্যাসিডর ডাক্তার খায় কাঞ্চর হামলা খায় হলা বাজারও কোনো মূল্য নয় ইসলামের পেশায় বিষয় নয় ইসলাম যে সময় দুনিয়ায় নাই সেই সময় আমার নবীর মাসলা বর্দায় নবীর মাসলা বর্দায় মা মেনা মা মেনা বাহিরের পরিবেশ দেবে না বাহিরের মুক্ত বাতাস খায় না যেমনি মা মেনায় যৌবন হয় 16-17 বছর হয়েছে বড় বসন্ত মার গার মাঝে আছে হঠাৎ একদিন মন আনচান করছে আমার বাবার বিশাল বাড়ির বাহিরে কি আছে না আছে মনে চাইতে পর্দায় আম্মা যান হজরতে আমিনা মুহাম্মদ রাসূলুল্লাহর আম্মা গেছে বাতাসটাই পর্দায় কি বাড়িটা বিশাল বাড়ি তানোর মূল বাড়ি হইল মক্কায় মদিনার নাম মদিনা না ইয়াসরিফ আছে ইতিহাস যারা পড়ছো নবীর কারণে মদিনা মনোয়ার হইছে নবী আওয়ার আগে ইটার নাম আছে আন্দু জাগা ডিসির গতিয়ান কুকাব জাগা নবীর কারণে এটা হয়েছে সোনার মদিনা যে জায়গার মাঝে ডিসির গতিয়ান আছে এই জায়গার মাঝে ফসল বলে না মূল্য মিলে না
আমিনার বাবায় বড় বাড়ি বড় ঘর বড় বেসার বড় বড় উটর হল রাখবার গায় মক্কা শরীফ সাইড়া গেছেন মদিনায় গেছির পতিয়ানোর মাঝে বিশাল এরিয়া জুড়িয়া একটা বাড়ি বানাইছে পাঁচশাই বাড়ির নিয়ায় কিন্তু দড়া বাজা কোনো নিয়ম নাই মা আমিনার মনে চায় দেখি আমার বাবার বিশাল বাড়ির বাহিরে নোংরাটা গেলে দেখা যায় তাই গেছেন মুক্ত বাতাস আইবার গায় যেমনি আমি নামায় বাড়ির প্রধান ঘটক পাড়া হলাম এমন সময় চিৎকার শুনলা ফাসাহা রাজুলুম মিনাল গাইব অদৃশ্যতা কি কোন এক ব্যক্তির কণ্ঠ শুনলাম ই কণ্ঠ হইয়া যায় হে আমেনা ইয়া জাওজাত আব্দাল্লাহ লা তাখরুজি মিনাল ভয়েত লাস্তে কাহা দিমিন হুন্না অব আমিনা বাড়ির বাড়া যাইও না তোমার লাহান দুনিয়ার করুণারি হয় না তুমি খেনে গো আম্মা বাড়ির বাড়া যাইবাই তুমি খেনে গো আম্মা মুক্ত বাতাস খাইবাই সাত আসমান সাত জমিন আঠারো হাজার আলম গো আমেন আমার তোমার পরিবেশ দেখার দায় আছে অনেক তোমার বন্ধ যাইবার কোন দরকার নাই আমি আমার গর হিরিয়ায় তার মারে হয় আম্মা যাম আমার মনে চায় বাড়ির বেড়া যাইবার যায় কেজন ডাকি আমার ভাই বাড়ির বেড়া যাওয়া ঠিক না আরো একটা সুসংবাদ দেখো আম্মা দুনিয়ার যত নারী আছে আবালাখানার কেউ নাই আমার একটা শব্দ হইয়া যায় আমার স্বামী বলে আব্দুল্লাহ হইব আমার নাম হইয়া যায় আর আমার স্বামীর নাম আব্দুল্লাহ হইয়া যায় আম্মা আমার বিষয়টা বুঝাই পায় মায়ের হইলে ভূত তুমি আর বাহিরে যাইও না এই সময় নারীরা বাড়া যাইবার ঠিক না মনে হয় কোনো দিন না লাগাল বাইছে তোমার বাবা আইলে দেখলে তোমার কণ্ঠ হইছে বাবা বাড়ি যাইছ ব্যবসা করে বাড়ি গেছ আমি তার মা হইছ বলে আমি তার আব্বা আমার ঘুড়ি লগে আসবে কোন দিন নাতে ফুড়িরে যাচ্ছে বালে আমি লইয়া আইব এক মনে ফুড়ি লগে তুষ্টানি ছাড়া যায় কইলা কিতা করছে কিতা দেখছে কোনটা দেখছে না একটা আওয়াজ শুনছে পুলি বাড়া যাইবার ভাই আমি না তুমি আব্দুল্লাহ স্ত্রী ওইবার বাড়া যাওয়া ঠিক না সাত আসমান সাত জমিন তোমার অপেক্ষায় তুমি পর্দায় তার ভাই মুক্ত বাতাস তুমি হানি খাই ভাই তোমার দেখবার দেখারও আজ আর আলোক পাগল হইয়া যায় তাই জানি ল হানি আমি আমি না আব্বা এবার আমি বলিয়া দিছি কিছু খাবাই ভাই কিছু সিটাই দিবাই আশা রাখি আগামী দিন আমার আর ঘুরে দেয় ডাক দেওয়ার তোমায় ফুলিয়া কিছু পানি খাইছ কিছু শরীরের মধ্যে ছিটিয়া জেলাইছ পরের দিন আবার টান গেছ যাইতে আবার ডাকে কয় আমি নাম গেল দিন তোমার হইল নাম তোমার কি বুঝ হইল না শুভ বুদ্ধির উদয় হইল না তুমি বাহিরে রইল না আবার তেন এখন আম্মা মানছে না বুঝা চাকো মারি তোমার বাবা কে নে গরর মুল্লায় গরো খাবে না গরর মুল্লায় গরো খাবে না স্বামীর সবে হিসাব ডাকে বউয়ে ফির মানে না বউয়ে হয় তুমি বিরাত বিরা মারলাম না ফিরসাবে ফিরা কি হররা বউয়ে বাপ হররা উড়াইয়া দেলাইগা এখন অতিষ্ঠ হইয়া জামাইয়া হইয়া যায় গো বই ভগলে আমার ফিরসাব হইয়া যায় তুমি কেনে মনে মানছাই না বউয়ে হয় ভাই সাহেব ইচ্ছা এমনি নাই মাগ না না তুমি কোনাবে ফির হইল আমার লোকে যা হরল আমি তো ফিরা কি কুন্তা দেখতাম ভাই লিতা হইছে ঠিক আছে কিতা হইলে মান ভাই কয় মানছি আমি আজকে গেছলাম পানি আনার তাই হল ছিল যেমনি ফানির কিনারায় গেলাম দেখলাম একটা বদ্র লোক ফানির উপরে দিয়া উড়াল দিয়া ফুসকুনির ওভার থাকি ওভার ভাই হাসা দেখলাম যাচ্ছি আল্লাহর কসম গব আমি ছাড়া কেউ না তুমি আসলা লাগে দেখ না
কোন সুরত খাবি খাবি যাই যায় কোন সময় হোড় পাই ঠিক না না কিটা বুঝা গেল আর কেউ কি হইলে মারা যায় তুমি স্বামী হইলে মানতাম না তোমার কাছে আমার কি যাকি না মা মেনার মা আম্মায় ঘর বাইরা ও আমিনার আব্বা আবার হুড়ি গেছে ডাকি আবার বেটায় হকাল হইয়া যায় বালা আলিম হইয়াও আমিনার আম্মা এখন আব্বারে আর আব্বা এখন আমিনার আম্মারে আমিনার মা তুমি ডং করায় ডং করতাম পিতা আমার জোয়ান হুড়ি কোনটা ওই আমি জানি না তুমি জানি বালা আলিম লইয়াও না আমেনার আব্বাই ঘর মাই যাবো আমেনার ম তোমার জানা নাই স্বামী হিসাবে তুমি মরে দেহ যদি আমার ফুৎকারে তোমার গুলির জিন্নাত যদি সরিয়া না যায় তাহলে এই দুনিয়ার মাঝে আমার চাইতে বড় মূল্য আর বড় জাহানোর মাঝে না আমেনার ম আমি যেমন তেমন মানুষ নাই কয়েশ বংশের মানুষ আমরা আল্লাহ বিশ্বাসী আমরা যে আল্লাহ জেলা দয়া করিয়া যায় কি জাহাজের মাঝে আমরার সময়ে আমরার চাইতে বেশি দয়া কারো প্রতি নাই আমি না আমি আমাদের কিতাব হারা যায় বলে আমি বুঝছি রোগ হয়ে গেছে আসমানে চিকিৎসা চলছে জমিনে রোগ ইচ্ছা জমিনের নয় আসমান থেকে এসে কালকে যাই আসমানের মালিকর কাছে যে রূপ ঘটাইছে তার কাছে ঔষধ আছে আগামীকাল যাইমু নে মক্কা শরীফ তোয়া করমু জিয়ারত করমু আর তওবা করমু ইস্তেগফার করমু আল্লাহরে হই আইমু দেখমু নে এটা হবে নি না হবে না পরদিন তাই গেছই তোয়া করছই আর আল্লাহর গররে তোয়া কইরে আজ উঠাইছই না দোয়া করছই না আল্লাহ গুনা ছাড়া বিপদ যায় না তওবা ছাড়া মাফ হয় না আমার একমাত্র ছেলে তুমি দান করছো আমি না আমার মেয়ের কিতা হইল আল্লাহ তোমার জানা আমি জানি না তুমি জান ভাই আমার মেয়েরে তুমি বালা করে দিব যেমনে তাই আমি হইয়া দোয়া করছো হজরতে খাজা আব্দুল্লাহর আব্বাই থাম কোয়াটারে লক্ষ্য করছো খেয়াল করছো কত মানুষ হয় কত মানুষ হয় এত সুন্দর দোয়া করে কোন ভাষায় মানুষকে সিনা সিনা লাগে এর বাদে ও সিনা নাই মাথায় দেখি তার নামটা কি হইয়া যায় ভাইয়া তুমি হে এত সুন্দর ভাষায় দোয়া করলাই তোমার নামটা কিতা হইব একদিন ভাইয়া আপনি মরে চিন্তায় নাই আমি চিনলাম ভাই সাহেব আমি তো কুরেশের মানুষ বাড়ি আমার মক্কায় গেছিলাম কি ভাই সাহেব ইয়াছে রে বড় বাড়ি বড় বেশ ভাইবার দেয় সুখী আছি ভাই সাহেব আপনি তো ইগরের হাবি আপনি আব্দুল মুত্তালি বলে ভাই রে ভাই ইগরের মুত্তালি আমি সেবা কাম করি আমার সবে জানে সবে চিনে তুমি কে ওই ভাই বলে ভাই সাহেব আমি তো তোমার সাথে বড় ভাই কুরেশ বংশে আমার বাড়ির ভাই সাহেব এক রক্তের ফয়দা আমরা সাহায্য নাই নাই সব দাদা আইসি ভাই সাহেব আমার একটা মেয়ে রুগে ভাইছে রোগী যায় না আজকে আইসি আল্লাহরে কইতাম তুমি রূপ কমে না হবে না কিটা রূপ বলছে রোগ আর দুর্গা না উনি বাড়ির ভাড়া গেলে এ আপনার বউ সহিও ভাড়া যাইব তুমি এখানে কথা সহিব বলে রে ভাই আমার গান নাম তো ভাই আপনার তোমার ঘরে যে রোগ আছে আমার ঘরে ডাক্তার আছে আয় ভাই আয় আমার কাছে ভাই যায় তোমার হুলির ঔষধ আমার ভাই গেলে ভাই ভাই আমার হুয়া দেখব তোমার হুয়ার ফুলির লোকে যে ভাই কেরামত আছে আমার হুয়া লোক কেরামত আছে আমার হুয়া আছে আব্দুল্লাহ নেই মাটি ভাই যায় পাথরে আমার ঘরে সালাম জানা আমার ছেলে সাদা মরু মাটন দিয়ে পাও বলা গোলাইয়া সবুজ গাছ উঠি যায় আয় রে ভাই আয় আমার হুয়া দেখিয়া যাই ভাই বাদে যে মনে কোনটা ভরা যায় সত্যি ঘটনা গেছ ঘরে গেছ যেমনে দেখছ কাজী নজরুলে হইছ নূরে দরিয়া হিনা ন করিয়া কে এল মক্কায় আমেনার কুলে নূরে দরিয়া হিনা ন করিয়া হিনা মানে গোসল
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে দেখা মাত্র কবানোর মাঝে নূরে মুজাসসম জলমল জলমল করতেছে হযরতে আমিনা রাব্বাই যাচ্ছে দেখিয়া দেওয়ান হই গেছে ভাই ভাই নওশা ঠিক আছে নওশা ঠিক আছে ঔষধ হওয়া গেছে ভাই আমার মেয়ে দেখো কোন দিন যাই ভাই আরে ভাই না তোমার মুখের কথা যথেষ্ট হইয়া যায় তোমার মেয়ে দেখা দরকার নাই কোন দিন সিনিবান ভাই ভাই বিয়ার তারিখ দিলাই ফোকাস সুবহানাল্লাহ আমেন আমায় বই যেমনে ঘোষণা করছে আমাদের আর কোন নারী দুনিয়াত নাই সত্যি অর্থে আমার বিয়ার বেলার সময় প্রমাণ পাওয়া যায় যত নারীর বিয়া হয় দুনিয়ায় বাই দি ভাই রায়বারে দেখব কুটুমে দেখব আনা দেখতে কি বিয়ার প্রস্তাব দিব যে কোন উপায়ে দেখা লাগব নাইলে বিয়া হইতো নাই আমার বাবার কথার বুকে বিশ্বাস করিয়া আমার বিয়া হইয়া গেছে ঠিকই বলছে দুনিয়ার কোন নারী আমলা আর নাই আমারে না দেখি আমার শ্বশুরে আমার বিয়াটা ঠিক করি বলায় আমার লাগান কোন নারী দুনিয়াত নাই সেই আমি না মাতা ছেড়ে ভাই ফরদা সময় ইসলাম আসিল নি ধর্ম আসিল নি না 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 ইসলামও নাই নবীও নাই এই যুগটা তো আইয়ামে জাহেলি আসিল এর বাদেও নবীর মারে পর্দায় রাখছে আল্লাহ পর্দা ছাড়া মানুষের মান বাড়তো নাই আমি নামাই ফরমাই না আমার বিয়া ঠিক হয়ে গেল বিয়ার 6 তারিখ নির্ধারিত হয়ে গেল আমার জানা আছে এরপরে আমার মায়া মারে হইয়া দিছে মুরব্বী হিসাবে এ আমি না পরার বাড়ি যাই নাই এটা তোমার বাড়ি নাই স্বাধীনতা রক্ষা করব মুখে সামলাই আমার ভাই আব্দুল্লাহ হইলো নিজের বাড়ি এটা তার বাবার বাড়ি তুমি যাই যায় শ্বশুর বাড়ি এটা তোমার পরার বাড়ি মহারানার দাবিতে যদি কোনো বাতচিত হইয়া যায় তাইলে গোমাই প্রয়োজনে একটা কথা হই ভাই বেশি মহিলা হলোর মাথা বলা নয় মহিলা হলোর স্বাধীনতা রক্ষা করা জরুরি হইয়া যায় আমেন আমায় গরমাই আমার মায় হইয়া দিলে আমার জানা আছে এরপরেও আমার মায় আমার হইয়া দিছে আমি যেমনি বাসর করে গেলাম হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি ছিলাম মনে মনে ভাবলাম আমার মায়ের হইছে না আমারও জানা আছে আমি শক্ত হইয়া বইমু আমারে মতে এটা পারতাম না অত সহজে আমি পারতাম না যেমনি তাই আমার ঘর হামাইছে না আমার মহল হইছে মনে মনে ভাবলাম একবার কান্দে দেখিলাই সারা হাত দেখিলাই বাদে আমি অভিমান করি বই মনে যেমনি হাজার আব্দুল্লাহ সেরা আমি দেখতে পাই আমার মার কথা আমার মাঝে নাই আমার কথা আমার মাঝে নাই সাগরে আলিঙ্গন দিয়া জড়াইয়া আব্দুল্লাহ রে ধরিয়া আমি তার কপাল দেশের মাঝে সুমাখাই আমি তার চেহারা দেখিয়া পাগল হইয়া আমি না চুমাখাই এই চুমা খাওয়ার সাথে সাথে নূরের রসুল মুহাম্মদ রসুলুল্লাহ রে আমার কর্মে ধারণ করিল তাম পৃথিবীর মানুষ যে দরজা দিয়া প্রবেশ করে সে দরজা দিয়া বাহির হয়ে আসে আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সে দরজা ব্যবহার করে না কারণ নবী আমার মতো মানুষ নয় নবী নূরের রসুল বানাইছে আল্লাহ তাম পৃথিবীর মানুষ যে রাস্তা দিয়া প্রবেশ করে সেই রাস্তায় বাহির হইয়া মুহাম্মদ রসুল্লাহ এই রাস্তা ব্যবহার করার যোগ্য না এই নবী জন্ম হইছে ওই নয় নবী ঢুকছে কপাল হয় আর জন্ম হইছে বাম পাজর ভাই নবী বাড়াইয়া গেছে কুদরতি অপারেশন হইছে দুনিয়ার মহিলা হলোর গর্ব নাই দুনিয়ার মহিলা হলোর কষ্ট নাই আল্লাহর নবী গর্ব গেছে সব নারীদের গর্ব পাথর হওয়ার আগে পেট বড় দেখা গেছে মামেনার গর্ব বড় নাই গর্ব বড় হইব কিলাই তো মাটির মানুষ না হয় নূর ভিতরে হামাইছে আলো হামাইলে গাছ বড় হয় না ও লাইটের পিছিয়ে আলো হামাইছে লাইট বড় হইছে না তবে আলো ঠিক আছে নূরের রসুল মামিনার গর্বে ঢুকছে পেট বড় হইবার কোনো বিষয় না
মামেনায় কই ভুবনে খবর আমার হইয়া যায় স্বপ্ন আমার দেখায় নূরের রসুল তোমার ঘর আইছে আমি না তুমি সাবধান থাকবাই স্বপ্ন আমার দেখায় আমি আমার পেটা তাইয়া বড় বড় কোন লক্ষণ আমার কাছে নাই বমির ভাব নাই পেট বড় নাই অস্থির অস্থির ভাব নাই স্বপ্ন দেখিয়া খবর হইলে আমার ঈমান হয় বিশ্বাস হয় কারণ নবী নূরে মুজাস মুহাম্মদ রাসূলুল্লাহর মারে লাগছে আল্লাহই পড়দা ওয়াজ আসি দেখবা আর তারা হই আইছে আমার ও ভাই তারা হইছে বলাছে বলি এটা কোনো বিষয় নয় আমরা মা বইন হল যথেষ্ট আছে বড় ফর্দার ওয়াজির নয় ফর্দার ওয়াজ হচ্ছে টাবুয়া প্লাজা সুপ্রিয়া আলহামরা ওখানে হিন আমরা ভুল করি মার্কা মুসলমান হিন ইমাম নয় খালি কমির হুজুর কেরা ধরে এটা মাঝে না হারি আমরা সেরা দেখলে তারা সিনে ওনা সেরা গেলে আর বাসার কোন মানুষ দেখলে কি হয় আসসালাম আলাইকুম বাবা আসুনি কিতাব হল কিতাব হটি হব এই তোরা মানুষরা ওরা হদি চলবাই মানে উড়া হইব ও দেখো সফিসা তাই ফসলা কিতাব হলে ওই বিলা বুঝা কইলা হলে 13 টাকা আমি ওনে কই আমার হাসেন না আম্মা আমার ছবি তুমি তো মা ডাকলাই উম্মি মাথায় সকল কন্যা দিয়ে মা ডাক যায় আমরা বুঝছি ইটা কথার ভিতরে হল না উম্মি মাথায় হলে মা বুঝে না অনেক মানুষ এখন থানোর মরহুম মকবুর আলী এক বর্ষ দরকার ইমাম সাহেব তাই না ধরা ওরা দোয়া করেন না হুমায়ুন রশিদ সাহেব জনতা যেদিন হয় তাই না দাঁড়াইয়া তাহলে না তাই না দোয়া করেন ছবি ওই তারা হইলা মাথার দোষ মাথার দোষ তারা খামুইতা তারা মিলা জোড়েন না যেমনি আমরা হাসতে মুসলা দেখাই এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তারা হল মুর্শিদ তাই মিলা জোড়তা শুভ বুদ্ধির উদয় হোক আমি হাজরিনে কেরাম আল্লাহ নবী নূরে মুজাস্সম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ফজরের মার ব্যাপারে কোন চিন্তা আছে নি চিন্তা নাই আল্লাহ বলেন সাল নিয়াম মোহাম্মদ হে বন্ধু মোহাম্মদ আমার সাইব সাল হুজুরে বলবেন লা সালুকা আমিনাতা উম্মি ওয়ালা সালুকা ফাতিমাতা বিনতি আল্লাহ তুমি কইরাই তোমাকে সাইব দাই আমার মা আমেনা তার জন্ম আমি তোমার দরবারে কিছু বলবো না সাইব না আমার মেয়ে ফাতেমা তার জন্য আমি কিছু বলবো না বলা গিন্না উম্মতি উম্মতি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতর ব্যাপারে তুমি আল্লাহরে না বলে আমি পারবো না আমার মার কোনো চিন্তা নাই আমার মেয়ের কোনো চিন্তা নাই তুমি আল্লাহরে কথা কইতাম নাই কারণ এরা কাছে সবসময় পড়তায় তোমার মনে জেলাসায় আমার মারে ওলা ভাই ভাই তোমার মনে জেলাসায় আমার মেয়ে পাতে মারে তুমি ওলা দেখ সত্যিকার অর্থে পাতে মার জন্য রয়েছে রাত্রি বেলায় আদেশ হয়ে গেছ হজরত আলীরে হইও রাত্রি বেলায় যেন আমার জানাজা হইয়া যায় যদি আমার বডিটা জনগণে দেখিলে তৈলে আমি নবীর মেয়ে হিসাবে কত খান উষা কত খান ফাঁসে সম্পূর্ণ দেখকে আমারে মাফি লইব আমার পর্দা নষ্ট হইব এমনি নাই রে ভাই
হাতুনে জান্নাত হিয়া বিনতে রাসূলুল্লাহ ফাতিমাতু যাহরা এত সম্মান কি তার দাই মরনের আগে আল্লাহর বান্দা হইয়া গেছেন পর্দা যেন আমার নষ্ট না হইয়া যায় আমরা এবারে নি ও আল্লাহ ও আমার বউ গেল সম্বর আগে সম্বরে ফরো ফরো বলে মানুষ করেন পুরা ভরো পুরা ভরো পুরা ঢুকা না এর বাদে বলে না আমার বউ বলছে সাগর হইয়া মানুষ গেছে আল্লাহ মাফ করো মহিলা মরছে মহিলা লহান যাবো মরার ঘরে বড্ডা আছে না জীবনে দেখা বড্ডা মরনেও আসলে মরনে ঘরে আরো বেশি বড় দেখো না পুরুষ মরলে কি করে মুখে ডাকিয়ে দেয় ঠিক না পুরুষের মুখে ডাকতাম আমরা মহিলা ডাকতাম পুরুষ নেই ডাকতাম যে মুখ লইয়া তোমার বানাইছিলাম এই মুখ তোমার রয়েছে না তুমি আমার কাছে আইলে রে মন আগর লাগান পাপ করছো গুনা করছো শরম পাইছো এটা কি শরীয়তে ব্যবস্থা করছে পর্দারে আল্লাহ বলা ভাই ছেলে হোক মেয়ে হোক ওই গুণা দিবার সময় মুখে ডাকিয়া গেলাই ভাই আল্লাহ বলা বন্ধ আইছে পর্দায় মুখ দেখাই ভাই উভয় তার আমার মাঝে নাই বন্ধায় শরম পাই সব মানি মানুষ যারা আছে এরা কাপড় বেশি ব্যবহার করিলাম অসম্মানী যারা তারা কাপড় নয় সম্মানী মানুষের কাপড় বেশি তার গায়ে অধিক যারা খেলাধুলা করে হইলে হয়ে যায় বুঝতে কি অসম্মান খেলা খেলাও তো কিতা বেহর দাও বল খেলে খেলবা হইলে হাফ পেট ঢুকবা বুট লাগাও লাগাইলে হবাই তুই আটুকরা বড় মানে কুড়ির দলে নামাইছে বল হলাম মহিলা নামাইছে তুই খেলা এটা বাসার দোষ নি জানি এটা কার দোষ বাসার দোষ প্রধানমন্ত্রীর দোষ মহিলা এখানে বল খেলব মহিলা এখানে ক্রিকেট খেলব এটা বলে দেশ বলে পরিস্থিতি শুনে কিতা মাঠে কিতা পৌঁছা ও যখন দেখিস কিতা করে ও মহিলা হলে বল খেলা শুধু শহরে দিবা হয় ও আমরা হইলাম দেখিস কিতা করা তুমি কিতা করাই তুমিও নারী তুমি হয়তো বল করলাই তুমি তো আইন করার আগে চিন্তা করতে যে আমি নারী আমি শেখ মুজিবুর ঘুরি আমি আমি বল করলাম না কোন আমি গেলে তারা কথা বলতে তুমি প্রধান কোথাও হইতে আসলাই এই ঘুরি তোরে বলবাদে দোয়াই তোলাই তা তো করতাম এখন যে রেগো মাই আফা বিড়ালর না হল ডগার মাঝে ফুটকি তৈরাই তৈয়া হইলে সাইয় খাইবা নাইলে মর মাই দিব বিলাই মা করিব বিলাই মা করিব এটা কিটা কইরা মোল্লা সাহেব আমি করব না আমার শুদ্ধ গুষ্টি গেল ফুটকি না হইলে বাঁচতাম না আসলে আমি বিড়ালের না হল ডগার মাঝে ফুটকি দিয়া হইলে সাইয় খাইবা খাইলে দেবো দেখবা মানুষ বিলাই নারী আর পুরুষে এক করলাই স্কুল পড়াই দিয়া এক করি এক ক্লাস দিয়া আর বাদ দেখো নয় দিচ্ছি তামসা হর না দিয়া তামসা হর নি দিয়া তো আইন না তামসা হর এই তামসা বাদ দেও আমরা কাছ থেকে পরামর্শ নেও আমার নবীর সুন্নাত দ্বারা রাষ্ট্র গঠনের পরামর্শ নে একটা ছেলে একটা মেয়ের বাইতে হাইতো না আল্লাহর কসম খাইয়া কইরাম বাংলায় ফর্দার আয়াত বলে লোহার ফর্দার আয়াত স্কুল লাগ নারীরে ফর্দার ভিতরে রাখিল পরে আলাদা করিল কোন ভয় কোন ঘুরিরে দেখত না কেম হইত না ল্যাটাও লাগতো না ঠিক না এই জামানার পুরুষ দ্বারা প্রেম করে না নারী সারা
জানে না বিরিতে দাঁড়া পয়সা দিয়া প্যান কিনিয়া লয় তেম জিনিসটা কঠিন বিষয় ফিরিতে জেল যার অন্তরে চোখকে তাকে পরিচয় তেম জিনিসটা কঠিন বিষয় সেম পয়লা শব্দটি শুরু হয় সৌকে সৌকে দেখা হয় প্রেমের ভাব শুরু হয় পর্দা যেন হয় চোখে আর চোখ মিলতা নাই বিরোধী ওটা করে গেল এক হাজার আইন রাখছো না পর্দা করতে না সীতারে কুবরা নিজেও মাটল আমার মাঝে ও ফুয়ায় আর হুলির কৃষ্ণ লীলা সমাজ বাঁচায় না তুমি আর কু জানি আর কু সাহেব হয়েছে সরফে বেঙ্গিয়া আলোক রেখে আগুন দেখেন ফুল দিয়েছে নেশনাই রোনাল কাংস দেবী মন্ত্র বলেছে বেড়া গেছে যাই ভাই গিয়া বুঝছে আই ভাই ওর ওর ফাঁসা ও মন্ত্রটা মরে গিয়া দি ভাই কিলার বস আসা নারী আর হুড়ি এখান হইলে সেই হুড়া তো তোমার তো বেটা হুড়ি হইবার তুমি ইটা বুঝতে হবে ইটা মারিব তুই আর আমরা সরিয়ে থইয়া আমরা সাড়ে চোদ্দশো বছর আগে লজ্জ করছি নারী রে পর্দায় রাখতাম বিদায় প্রধানমন্ত্রী হাসিনা ম্যাডামর পায়ের নিচে হাত রাখিয়া ভিক্ষা চাইরাম নিবেদন হররাম দয়া করে আপনারে শেখ মুজিব সাহেবের মেয়ে হিসেবে কত ক্ষমতা আল্লাহ আপনারে দিছে বিদায় আপনি পারলে প্রতিটা স্কুল কলেজ আলাদা আলাদা নারীর পড়ার ব্যবস্থা করব দুনিয়া তো সম্মান ভাই ভাই মরণে হলো আপনি ব্যস্ত যাইব আর যদি এটার ব্যতিক্রম করো দুনিয়া কি ধ্বংস হইব নৌকা ডুবাইয়া বৈচালিয়া হয়ে যাইবা কইয়া হয়ে যায় না আর যদি আমরা কথা মানিল তৈরি দোয়া ভাইব আমি মরতে যাই আমি তোমার চাকরি করি না তোমার হলো তো আমি মানি না কখন উড়ান আমি উড়াল আমি আল্লাহ হলা আজি আল্লাহ হলা মাতি তবে আল্লাহ খাতিরে সবটা লক্ষ্য রাখি সাবধান সরকার জালিম এমনি হয় না যে সময় ধর্ম কর্ম থেকে করে দিব জুলুম শুরু হইব শাস্তি নামি দিব বাদে আপনার রেল শিখা দিয়া কয়টা টাইলে করব এলাকি আসলে আমি তো না আপনার বউ আপনার নেতৃত্বে যারা আছে এরা পর্দাত রাখবা যারা পর্দাত রাখতে না দায়িস হিসাবে পরিগণিত হইব দায়িস কে বাবা আর দায়িস লাইয়া বলে জান না দায়িস তারে বলা যায় যে তার বোন বাগনি রে সারাইব ব্যবহার হয় যে তার বোন বাগনি রে ব্যবহার দেয় সাল বাদায় তাহে মত দেল কুলা বাজারে সারি দিয়ে হে সারা তার বোন জাগি বাজার মাঠে হয়ে যাইব কেউ হইলো দায়িস আর দায়ুস ব্যস্ত যাওয়া দূর কথা ব্যস্তের সুগান হইত না দায়ুস বালি এক দাঁতে না ধর্মর প্রতি অনিহা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য যে হয় খুচরে ফরমাই হে ও দায়ুস হইয়া যাওয়া লাগি এক নম্বর হার নইল এই পুত্রে দায়ুস বলা যায় যে তার অধীনস্থ মহিলা করে বেপর্দা করি দেয় বুর্কা করবা দেয় না ওই দায়ুস কোন কেমন কেমন করে কেমন কেমন করে প্রাণী কষ কি মানতি রাখা যায় না গেল কোথা নিব না না হারাম এটা হারাম পর্দা যে যত করবাই অত আরাম পাইবাই পর্দা যে যত রক্ষা হবাই সন্তান অত বলা হইব পর্দার হয় কোনদিন বেপর্দার কাম করতো না পর্দার হয় যদি একটা অন্যায় করিলে বাজে চিন্তা করে হয় না রে বাবা বিদা আর বেপর্দা হইলে ও মা বাপরে মানতো না আর এমন কথা হইব দুই ভাই এখন বইতে পারবে হাজরি নিকেরা পর্দা হইব নারীর
একটা গৌরব কোন নাই যদি গৌরব করে ও বলে আমি বড় হব আমার বাড়িতে শৈশব শৈশব আর দুই বোন দুঃখ হইল ভাই স্যার তারা তো বড় হাই পাই হইল শৈশব আল্লাহ আমি বুঝে ও সৈয়দ মনসে রিঙে নিয়া বিএনপি টিকিট ফাইন খাইছে না ভালো চা বলো তো থানোর বদিন ব্যর্থ হই শৈশবের বই দুইজন শোনা হইছে তো তারা হয়ে গেল ইয়া কোন কথা বলতে হয় পুরো গাঁও থেকে এসে তোমরা অনেক গাঁও বলি বলো কোন কথা হোক শৈশবের বই না ভাই সাহেব আমার প্রিয় বোন বিয়া খাইছে না হাই যাইছে ইয়া ভাই সাহেব ভাই সাহেব ফরদা ফরা থাকবে সমগ্র বংশের নারীরা হয় আমরা কোনটা করছে হয় আমরা গাউচা কিনি এখন হতা রইছে নি ভাই সাহেব বিয়া খাইছি না রিজার্ভ গাড়ি লইয়া তারা বিয়া চইয়া বাড়ি দেখছে সেই সাবে অন্য বোন সবর করো ধৈর্য ধরো অপেক্ষা করো কেমতর মাঠে তুমি মহা পরিষ্কার হই দিব গো বই না আল্লাহ এরা যে তোমারে কোনটা করছে এতে কোন চাইতো যাইতো না এই সমস্যা নয় ফর্দা যে নাইলে করতো নাই সম্মান পাইতো নাই হাই পাই চলবাই অ্যাসিড খাই ভাই কুলা বাজারও অ্যাসিড জ্বর বৃষ্টি হইয়া যায় ফর্দার ভিতরে করুন আইলে কোনোদিন অ্যাসিড মারতো না সেবার বললাম খবর পাইলাম যত মেয়েরে অ্যাসিড মারছে পরে তার খবর সাংবাদিকে হয়েছে এটা এমনি নাই টাইম একজন ফ্যামিলি তিনজন ও করতে আমার দেশ আছে হাদিদা যে হুড়ি বদুলে মাসে নাইব এর বাড়ি শুনাম আর ফুড়ির বাড়ি আউস আমার ই নিয়ম হাদিদা ওখানে মারছে ই মাস্টার হওয়া 8 বছর তারা বাড়ির রোজি খাইছে বাজে 8 বছর পরে একটা এসির মারছে সেলাইছে দেখছে এটা দেয় 8 বছর দুঃখ সইতে হতে পারছে না পারছে নি না ও তো দাদা হাল হচ্ছে প্রথম ফিরিতের কালে বসে কদম বোতলে বাজাইতে বাসি দুপুর সন্ধ্যা কালে বন্ধু এখন পাই না তোরে কাঁদিলে ও তো ফয়লা তুমি কিতা করছিলা কিতা হইয়া আমারে পাগল বানাইলা আর এখন তোমার কইলাম বিয়া বই বাজা তুমি হো আমার সময় নয় ও তো কাজ ঢুকাইছে পাগল হয়ে গেছে জানিয়া সরল দিয়াছি হলা হল কেন রে সরল মনে দুঃখ দিলে বন্ধু রইল দুঃখ যাবে না মরিলে ও তো সে দেখলো সে দেখিয়া বলতে দেবো আছে নাকি কটা বলো বলো তার বাড়ি মরি গাদি সৈয়সব গাধান্ধা কইলাম পয়সা ইতা হইলো বলে পয়সা কটা এত ভালো হওয়া তুলনা নাই পয়সা খেলে দেখি হামটা হলো রাখলে ধরে না আয়াজুর রহমান হাই স্কুল এ মাস্টারি করতো সভাপতি মেম্বার সাহেব স্বামীগর ভাবে বলছেন হুজুর ই মাস্টার হলো মাস্টার আমার কলেজ ওদেও নয় এ সব চাইতে গোল্ডেন পাস জেলা ইংলিশ করে ওলা অঙ্ক করে হুজুর খেলে দেখ এটা করতো আমি জানি না তুমি জানতাম তো এটা করতে পারে না বিদায় নিছে বেজা স্যার আমি যাইলাম কি দোয়া করবে স্যার আমি আর আপনার স্কুল নাই কাম পারি স্যার দোয়া করি আর সমস্যা আছে আমার আমি মহি যাও টেকা টেকা তো পাইলো বই খাও টেকা না ও তো সমস্যা কিছু ও আই গেছে দেখছে বিষয় চলি যে মানুষের ভাই জানো সে উঠলে মাইসে মাঠা হয়ে দেওয়া লয় মাঠা তুমি করাইলে কেন এর ডাকি দিছিলে আল্লাহ তুমি আমরা রে মা বোন আপনার এই ইজ্জত দিব না বাবা আমি আল্লাহুম আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله زدي ما أنا بلو ما أنا بلو خطير شعور دوبيا مرمو زيبو جبا واشم بابنا الله تمي أمر ريمان درك كبرو كدايوت نصيب كرو بلا ما يشتر تلو সুনার নবীর ইতিহাস রক্ষা করার তৌফিক দাও আমরা মা বোনদের এই ইচ্ছিত জীবন নষ্ট করি দাও আমরা মা বোনদের তুমি পর্দা করতে পারার তৌফিক দাও আমরা জীবনে ইচ্ছিত জীবন বানিয়ে দাও আমরা মা বাবার মনে মানুষে পবন নিজে রাখিয়েছি মোরা কোন অবস্থায় আছি আমরা জানি না এই মহিলার খাতিরে তুমি আমরা সবার মা বাবাকে মাফ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত মহামূল্যবান নসিহত।